তো ফাইনালি ছাগলগুলো গাছিতে উঠে গেল, সাথে আমাদের জেস্টিন চলে যাচ্ছে। জেস্টিন আমাদের কিউট ডগি, ঠিক আছে, গুড বয়, দেখতে যাবো তোকে। চুমা দিয়ে দাও ভাই, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর, বলা যায় প্রায় ঈদের পর থেকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওই আসে নাই, কোনো আপডেট আসে নাই। শুভাকাঙ্ক্ষীরা অনেক দিন ধরে অপেক্ষা করছেন খামারের আপডেট জানার জন্য, কি পরিস্থিতি, কি অবস্থা। তো আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, সুস্থতার সাথে আবারও আপনাদের সামনে মোটামুটি আপডেট নিয়ে আসতে পারলাম। আচ্ছা, আজকে হচ্ছে যে টাইটেল দেখে বুঝতে পারছেন যে খামারের সব ছাগল বিক্রি হয়ে গেল বা চলে যাচ্ছে এই টাইপের। তো বিষয়টাই জানাবো, ভুতরে পরিবেশ হয়ে আছে, কারেন্ট চলে গেছে সন্ধ্যার পর। হ্যাঁ, আমাদের ছাগল ঘরের তো আগে আপনাদেরকে ছাগলগুলো দেখাই। জেসচিন জেসচিন জেসচিন, আমাদের জেসচিন হচ্ছে ছাগলের ঘরের সামনে কোনো কি একটা কিছুর জন্য সে অপেক্ষা করতেছে। জেসচিন জেসচিন, গুড বয়। তারপর বিসমিল্লাহির রহমান রহিম, ছাগলের ঘরের আমাদের পাঠাগুলো এই যে বসে আছে, তাদেরকে ডিস্টার্ব না করি। তো আমাদের সবগুলো ছাগল চলে যাবে, দেখেন সবগুলোর গলায় হচ্ছে দড়ি দেওয়া, এটা প্রেগনেন্ট, সবগুলা ছাগলই এখানে প্রেগনেন্ট। হ্যাঁ, সবগুলা ছাগল ছাগল প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ। তো বড় ছাগল এগুলো, এই সবগুলো ছাগল হচ্ছে যে চলে যাবে। তো আর আমাদের ছাগলের সাথে আমাদের লক্ষ্মী, গুড বয় জেসচিন চলে যাবে। তো আমাদের টাইগার হচ্ছে যে, টাইগার তো চলে গেল সেটা আপনারা জানেন, আর হচ্ছে যে পরে ছিল অ্যালেক্স আর জাস্টিন, এরা দুজন ছিল। তো এখন শুধু আমার এখানে থাকবে অ্যালেক্স, জাস্টিন হচ্ছে আজকে ছাগলের সাথে, জাস্টিনও চলে যাবে। জাস্টিন জাস্টিন, সে ছোট বাচ্চা নিয়ে আসছিলাম, ছোট বাচ্চা বলতে খামারে যখন আসছে তারা, তাদের বয়স ছিল 58 দিন। আরে কত স্মৃতি দুধের ইয়ার মধ্যে, একটা ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে দুধের একটা কেতলির মধ্যে দুধ চুরি করে খেতে গিয়ে পুরো মুখটা আটকে গেছে। হ্যাঁ, পিচ্ছি কত দুষ্টামি করতো, ওই থেকে এই পর্যন্ত এত বড় করা এখানে। তো অনেক স্মৃতি, অনেক মায়া, প্রচুর মিস করব। আস্তে আস্তে হাতে যাক, আস্তে আস্তে, এই রশি আটকাইছে, রশি হাতে নিয়ে নেন, হাতে ধরে যা, হাত হাত, অনেকদিন ছিলি, চল 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 চল, তোদেরকে বিদায় দিয়ে দিবি। চিল্লাইলো, কয়েকদিন চিল্লাই ঠিক হয়ে যাবে। আচ্ছা যা যা, গে গে গে, আগে হাঁটো, ওইগুলো হাঁটলে চলে যাবে। এই যে আমাদের একটা একটা খাসি ছাগল রয়ে গেল, তো ও হচ্ছে চিল্লাচ্ছে, কারণ এমন সময় আসলে কারেন্টটাও নাই। মনে হচ্ছে খামার থেকে, কারো খামার থেকে রাতের বেলা ছাগল চুরি করা হচ্ছে। ইজান ভাই, এ সামনে লাইট ধরেন একটু, আরে দৌড় দেওয়া শুরু করছে এখন, আস্তে 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 আস্তে, এ রাসেল রাসেল দুই পাশে চলে যাচ্ছে যে। হ্যাঁ সানি ভাই, হ্যাঁ এই পাশে,
আস্তে 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 ওখানে আচ্ছা কাটাল নিচে নামাই ফেলুন অতবে দিকে নিয়ে আসো এই কাটাল ফেল উঠো ওই কাটাল গুলো ফিসন নিয়ে আসো কাটাল গুলো ফিসন নিয়ে আসো যাও আলমবাড়ি ফিসন যাও এদিকে দাও এগুলো লাস্টে ইয়া করে দিয়ে দিবনে উপর রেলিং এ বাঁধেন নাইলে ভাই ছাগল বসলে বসলে তো সমস্যা নাই না আস্তে করে আস্তে করে তো ফাইনালি ছাগলগুলো গাছিতে উঠে গেল সাথে আমাদের জেস্টিন চলে যাচ্ছে জেস্টিন আমাদের কিউট ডগি ঠিক আছে গুড বাই দেখতে যাবো তোকে বক্সগুলো এটা বড়টা নিচে দেন না না এটা নিচে থাকে ঢাকা থাকবে এটা ঢাকা থাকবে ঢাকা থাকবে এটা দেখেন এগুলো হচ্ছে যে কিছু মুরগি ফাউমি মুরগি পাহাড়ি মুরগি মুরগির বাচ্চা দড়িটা দিয়ে ইয়া করে বেঁধে দিয়েন চুমা দিয়ে দাও ভাই কলিজা ছিটে যাচ্ছে আমার ইটুকু ইটুকু আসছিল আরে এডি এত আতলো আবার আবার এত বড় ওডি আইবো তোমার এনে এই দেখ ও তাকায় আছে রে এই আম্মু ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা চলে যাচ্ছে আব্বুরা আব্বু চাচারা আমি যাব ইনশাল্লাহ পরে তোমরা আইসো স্কুল ছুটি হইলে বেড়াইতে আইসো আম্মা সহ ঠিক আছে তাহলে ভালো তোমার অসুখ কেমন লাগে ভাই মিজান ভাই আমি অনেক কষ্ট দিছি একটু ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ বর্ষা তাইলে সাবধানে আর আমি তো আছি মোবাইল নিয়ে ইয়া নিয়ে অপেক্ষায় থাকবো কোনো সমস্যা হলে ইয়া দিয়েন আমাদের একই খামারের জিনিস এই খামার থেকে ওই খামারে যাচ্ছে স্টেটমেন্ট এটাই আস্তে আস্তে ঠিক আছে আল্লাহ বর্ষা সাবধানে যায়েন সালামু আলাইকুম আরে আমার আমার বুকটা খালি করে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা ডগি এবং ছাগলগুলো কেন পাঠিয়ে দিলাম বর্তমানে খামারে কি রয়েছে কি কি আছে এটার পরিপূর্ণ আপডেটটা দিনের বেলা ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে দিব সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম